অসৎ পথে উপার্জনকারীদের ছাড় দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। বিএনপি নেতাদের সম্পদের তথ্য বের করা হবে বললেন ওবায়দুল কাদের। দুর্নীতি বিরোধী অভিযান সবার বিরুদ্ধে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০৩০ সালে দেশে কেউ বেকার থাকবে না বললেন অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সেলিম ভূঁইয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। গত ১০ বছরে উন্নয়ন প্রকল্পের বরাদ্দের সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে আরও এগিয়ে যেত দেশ। অব্যবহৃত সেই টাকার খোঁজ করা হচ্ছে। নিউ ইয়র্কে ম্যারিয়ট মার্কুস হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্বোধনা অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবার আয়ের উৎস খতিয়ে দেখবে সরকার, অসৎ পথে উপার্জনকারীদের ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর জন্মদিনে সম্বোধনা অনুষ্ঠানে নিউ ইয়র্কের হোটেল ম্যারিয়ট মার্কুজে এই অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রায় এক ঘণ্টার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা, বঙ্গবন্ধু দেশ পরিচালনা এবং বিএনপির রাজনীতি নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন বিএনপি নেতাদের সম্পদের তথ্য বের করা হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা যে অবৈধ সম্পদ বানিয়েছে তা শ্বেতপত্র প্রকাশ করা হবে। দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে কাদের এসব কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়, দেশের আইন অমান্যকারী সকলের বিরুদ্ধেই এই অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও বিডিবি একাডেমিতে দুটি ব্যাচের কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনীতে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব জানান। এ সময় মন্ত্রী বলেন, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, অনৈতিক কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী পাঁচ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে পৌঁছবে বলে আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার দাবি, ২০৩০ সালে টেলিস্কোপ দিয়ে দেশে দারিদ্র খুঁজে পাওয়া যাবে না। নগরী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব হার্নেসিং ব্লকচেন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট শীর্ষক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। দুদিনব্যাপী কনফারেন্সের আয়োজন করে এশীয় উন্নয়ন ব্যাংক। বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার কোদালা শাখা ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। দ্য কিং অব কোদালা কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় ও মাস্টার মোহাম্মদ খিজির হায়াতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোদালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইম তালুকদার। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইস্কান্দার মিয়া চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট সেকান্দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাসিরউদ্দিন কন্ট্রাক্টর, সাধারণ সম্পাদক মাস্টার বদিউল আলম তালুকদার, সাবেক সভাপতি আবুল হাশেম সওদাগর, কোদালা পুলিশ বিটের আইসি প্রমোদ ত্রিপুরা, রাঙ্গুনিয়া মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক এস এম আবুল ফজল, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। শনিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত মানব কল্যাণে জননেত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু। সংগঠনের সভাপতি লায়ন গনিমিয়া বাবুলের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে তথ্য মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ শফিকুর রহমান এমপি, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার রাজনৈতিক জীবনের উপরও আলোচনা ও দীর্ঘজীবন কামনায় দোয়া করা হয়। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অসৎ পথে উপার্জনকারীদের ছাড় দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। বিএনপি নেতাদের সম্পদের তথ্য বের করা হবে বললেন ওবায়দুল কাদের। দুর্নীতি বিরোধী অভিযান সবার বিরুদ্ধে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০৩০ সালে দেশে কেউ বেকার থাকবে না বললেন অর্থমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।